নমস্কার বন্ধুরা, কিচেন উইথ ক্র্যাফট অ্যান্ড আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই আজকাল নানা দেশ বিদেশে খাবার খেয়ে থাকি, সেরকমই আজকে আমার স্পেশাল রেসিপি খামান ধোকলা। এই রেসিপিটি বানানো খুবই সহজ, ভীষণই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। সকালের ব্রেকফাস্টে এই ধোকলা খাওয়া যায়, এছাড়া বাচ্চাদের লাঞ্চ বক্সেও ধোকলা বানিয়ে দেওয়া যায়। খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এবং এটা ভীষণই স্পঞ্জি হয়। আসুন দেখে নেওয়া যাক গুজরাটের রেসিপি খামান ধোকলা। ধোকলা বানানোর জন্য নিয়ে নেব 2 কাপ ছোলার ডালের বেসন। একটা ছাঁকনিতে এটা ভালো করে চেলে নিতে হবে। ছাঁকনি দিয়ে চেলে নিলে বেসনের বেটারটা তৈরি করতে সুবিধা হয়, কোনো দোলা পাকিয়ে যায় না। বেসনের বেটার তৈরি করার আগে চেলে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে বেটারটা খুব মসৃণ তৈরি হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ চিনি, 2 চামচ চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দিতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ আদা বাটা, 2 লঙ্কা কুচি এবং 1/2 চামচ হিং। হিং দিলে এর স্বাদ খুব ভালো হয়। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। একসাথে পুরো জল দেব না, কম কম জল দিয়ে বেটার তৈরি করবেন। কম কম জল দিয়ে ধোকলার বেটার যত জোরে ফেটাবেন, ধোকলা ততই স্পঞ্জি হবে এবং সফট হবে। এরপর বেটারের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম। গরম তেল দিলে ধোকলাটা খুব ভালো হয়। তেলটা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নিতে হবে, যাতে তেলটা মাখা হয়ে যায়। এরপর এর মধ্যে আমি একটা ইনো প্যাকেট দিয়ে দিচ্ছি। ইনোটা দিলে ধোকলাটা খুব স্পঞ্জি হয়ে ওঠে এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন, ইনোটা দেওয়ার সাথে সাথে বেটারটা কেমন ফেপে গেছে। একবার ভালো করে বেটারটা আরেকবার ফেটিয়ে নিচ্ছি। যত বেশি ফেটাবেন তত বেশি ধোকলাটা স্পঞ্জি হয়ে উঠবে। বেটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিলাম, জলটা গরম করতে দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট্ট থালা নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে বেটারটা না চিটিয়ে যায়। যখন ধোকলাটা তৈরি হয়ে যাবে, খুব সহজেই যেন ধোকলাটা থালা থেকে ছাড়ানো যায়। বেটারটা আমি এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা বেড়ি দিয়ে দিলাম, তার উপর ধোকলার বেটারটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এরপর আমি সিরাপটা তৈরি করে নেব। সিরাপটা তৈরি করার জন্য আমি 2 কারি পাতা ছিঁড়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচের মতো সর্ষে দিয়ে দিলাম। কয়েকটা কারি পাতার টুকরো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিতে হবে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে, কিন্তু লবণ অবশ্যই ব্যবহার করবেন, নয়তো সিরাপের টেস্ট মোটেও ভালো হয় না। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা কুচি আগেও দিতে পারেন, আমি পরে দিলাম।
সিরাপটা তৈরি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে সিরাপটা ঢেলে দিলাম। এরপর ঢোকলাটা তৈরি প্রায় আমার হয়ে গেছে, খুলে দেখছি ঢোকলাটা কেমন তৈরি হয়েছে। একটা কাঠি দিয়ে টেস্ট করে নিচ্ছি ঢোকলাটা কাঁচা আছে কিনা। ঢোকলাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে ঢোকলাটা কেটে নিতে হবে, তাই আমি একটি ছুরি দিয়ে থালার ধারগুলো কেটে নিচ্ছি যাতে ঢোকলাটা খুব সহজেই পাত্র থেকে বেরিয়ে আসে। ঢোকলাটা ঢেলে দিলাম, দেখুন কি সুন্দর ঢোকলাটা তৈরি হয়েছে। ছোট ছোট টুকরো আকারে ঢোকলাটা কেটে নিচ্ছি। ঢোকলাটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, ছুরি দিয়ে কাটার সময় আপনারা বুঝতে পারবেন ঢোকলাটা কীরকম স্পঞ্জি হয়েছে। তারপরে সিরাপটা ছড়িয়ে দিচ্ছি ঢোকলার উপরে। মনে রাখবেন যেন সিরাপটা বেশি গরম না থাকে এবং ঢোকলাটাও যেন বেশি গরম না থাকে, দুটোই যেন হালকা গরম থাকে। সিরাপটা বেশি করে ছড়িয়ে দিতে হবে পুরো ঢোকলার উপর, তাহলে ঢোকলাটি খেতে আরও বেশি টেস্টি হয়। তৈরি হয়ে গেল একদম স্পঞ্জি খামান ঢোকলা। আপনারা দেখুন ঢোকলাটা কীরকম স্পঞ্জি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যখন আমার চ্যানেলে নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।